অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। সরকারি চাকরির পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হলো কারেন্ট অ্যাফেয়ার্স। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমাদের এই চ্যানেলে প্রতিদিন একটি করে ভিডিও দেওয়া হয়। আজকে 25শে সেপ্টেম্বর 2024 তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি নিয়ে আলোচনা করা হলো। এক, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে অন্ত্যোদয়া দিবস পালন করা হয় 25শে সেপ্টেম্বর। দুই, 16th অ্যাসেম্বলি অফ দ্য এশিয়ান অর্গানাইজেশন অফ সুপ্রিম অডিট ইনস্টিটিউশনস ASOSAI এর উদ্বোধন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিন, 2024 সালের 32তম একলব্য পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন ওড়িশার সাতারু প্রত্যাশা রায়। চার, ফেডারেল ব্যাংকের MD এবং CEO পদে নিযুক্ত হলেন KVS মানিয়ান। পাঁচ, পুনে বিমানবন্দরের নাম পরিবর্তন করে রাখা হবে জগৎগুরু সন্ত তুকারাম মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর। ছয়, 10th কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন CPA ইন্ডিয়া রিজিয়ন কনফারেন্স অনুষ্ঠিত হল নিউ দিল্লিতে। সাত, সম্প্রতি বিমান পরিবহন মন্ত্রকের থেকে অনুমোদন পাওয়া ভারতের নতুন এয়ারলাইন চালু হল শঙ্খ এয়ার। আট, জয়পুরে নতুন একটি সৈনিক স্কুলের উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নয়, আমেরিকার ন্যাশনাল ক্রিকেট লীগের কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন ICC-র প্রাক্তন CEO হার্ন লরগাট। দশ, ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো NCRB-র প্রধান হিসাবে নিযুক্ত হলেন সিনিয়র IPS অফিসার অলোক রঞ্জন। আজকের মতন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্তই। আগামীকালকে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও এবং চাকরির প্রস্তুতির বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি কাজে আসলে, ভালো লাগলে, মনে হলে একটি লাইক করতে পারেন এবং কমেন্টে আপনার প্রশ্ন থাকলে প্রশ্ন জানাতে পারেন, মন্তব্য থাকলে মন্তব্য করতে পারেন। সকলে ভালো থাকুন, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওর জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। ধন্যবাদ।